নমস্কার বন্ধুরা, খবর এভরিডে ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলার কৃষকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল আজ। বাংলার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকল প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির টাকা। দেশের কৃষকদের সঙ্গে এদিন ভার্চুয়াল বৈঠকে মিলিত হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে উপস্থিত ছিলেন দেশের কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং। অন্যান্য রাজ্যের কৃষকরা এতদিন ধরে কৃষক সম্মান নিধির টাকা পেলেও বাংলার কৃষকেরা তা পেতেন না। আজ প্রথমবার বাংলার কৃষকরাও পেলেন প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির যোজনার টাকা। বাংলার প্রায় 7 লাখ কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকল কেন্দ্রের টাকা। প্রথম কিস্তির 2000 টাকা আজ পেলেন কৃষকরা। 3 কিস্তিতে দেওয়া হবে 2000 করে টাকা। প্রত্যেক কিস্তির টাকাই সরাসরি পৌঁছে যাবে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে। প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা কৃষকদের উদ্দেশ্যে বছরে 6000 টাকা সাহায্য দান করে কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির টাকা পাওয়ার জন্য বাংলা থেকে 40 লাখ কৃষক নাম নথিভুক্ত করেছিলেন, কিন্তু সবার নাম এখনও ভেরিফাই হয়নি। তাই আজ প্রায় 7 লাখ বাংলার কৃষক কেন্দ্রের কাছ থেকে এই সুবিধা পেলেন। দেশের প্রায় 10 কোটি কৃষক কেন্দ্রের কাছ থেকে এই অনুদান পেয়ে উপকৃত হলেন। পিএম কিষান নিধির মাধ্যমে কৃষকদের টাকা দেওয়ার মাধ্যমে এদিন প্রায় 19,000 কোটি টাকা খরচ করলো কেন্দ্র। এদিন দেশের প্রায় 9 কোটি কৃষকদের জন্য কৃষক সম্মান নিধির অষ্টম দফার টাকা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর পাশাপাশি করোনাকালে কৃষকরা যেভাবে ফসল উৎপাদনের কাজ করে চলেছেন তার জন্য কৃষকদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কৃষকদের পাশে তিনি সবসময় রয়েছেন বলেও জানান তিনি। এর পাশাপাশি করোনার বিরুদ্ধে লড়াইয়ের বার্তাও দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি জানান দেশের সেনাবাহিনীও করোনার বিরুদ্ধে লড়াইয়ে সামিল হয়েছে, জরুরি ওষুধের যোগান বাড়ানো হয়েছে, দ্রুত করোনার টিকাকরণে জোর দেওয়া হচ্ছে, অক্সিজেন এবং জরুরি ওষুধের কালোবাজারি রুখতে কড়া পদক্ষেপ নিচ্ছে কেন্দ্র। দেশের সর্বত্র মুখ্যমন্ত্রীদের করোনার বিরুদ্ধে লড়াইয়ে সামিল হতে আবেদন জানান তিনি। বাংলার কৃষকদের পিএম কিষান নিধির টাকা পাওয়ার প্রসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেন, তার লড়াইয়ের জন্যই আজ বাংলার কৃষকরাও পেলেন কেন্দ্রের টাকা। যদিও প্রাপ্য টাকার থেকে অনেক কম টাকা দেওয়া হচ্ছে, প্রাপ্য টাকা যাতে কৃষকরা পান সেজন্য মুখ্যমন্ত্রী কেন্দ্রের বিরুদ্ধে লড়াই জারি রাখবেন বলে জানান। বন্ধুরা, তাহলে আপনারা জানতেই পারলেন এই ভিডিওটির মাধ্যমে যে কৃষকদের 2000 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি দেওয়া হলো আজ থেকে। এই ব্যাপারে বিস্তারিত জানানো হলো এই ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।